वेलकम टू आरसी जिनियस। तो अनेक दिन धरे एक्सपेरिमेंट करी ना, आजकेर ভিডিওতে গাইস একটা এক্সপেরিমেন্ট করব। অনেক দিন ধরে গাইস আমি ইউটিউবে একটা ভিডিও দেখতেছি যে লেবু থেকে গাইস বিভিন্ন লাইট জ্বলে বা বিভিন্ন কিছু লেবু থেকে ইলেকট্রনিক পাওয়ার দ্বারা বিভিন্ন কাজ করে। সো অনেক দিন ধরে গাইস আমার এই এক্সপেরিমেন্টটা করার ইচ্ছা ছিল। আমি ইউটিউবে অনেকবার দেখছি গাইস যে লেবুর দ্বারা লাইট জ্বালানো হয় আর বিভিন্ন আদার এক্সপেরিমেন্ট করা হয়। সো আমি কোনো সময় বুঝতাম না যে লেবু দিয়ে কি কোনো সময় লাইট জ্বালানো যায় নাকি। তো আপনারা কেউ কি দেখছেন যে লেবু দেয়া লাইট জ্বলে? ইউটিউবে যদি কেউ দেখে থাকেন তাহলে আমায় কমেন্টে জানান। তো এই জন্য গাইস এই ভিডিওতে আমরা লেবুর দ্বারা একটা পাওয়ার ব্যাংক বানাবো, মানে লেবুর দ্বারা আমরা আমাদের স্মার্টফোনটা চার্জ দিব। আমি জানি না এটা হবে নাকি, বাট আমি ইউটিউবে গাইস অনেকবার দেখতেছি যে লেবুর দ্বারা লাইট জ্বালায়, লেবুর দ্বারা আরও বিভিন্ন কিছু করে। সো এই জন্য গাইস এখানে আমি একবার অরিজিনাল বাগানের লেবু আনছি গাইস, আমি দেখবো যে চেক করে আসলেও হয় নাকি। সো এখানে চারটা লেবু ব্যবহার করছি গাইস। তো চারটা লেবুর দ্বারা আমরা এই জন্য ব্যবহার করতেছি পাওয়ার ব্যাংকের মিনি সার্কিট। সো এটা গাইস এখানে 4 ভোল্ট দিলে এখানে ফোন চার্জ দেওয়ার জন্য USB কর্ডটা ফোন চার্জ দেওয়া যাবে। সো এটা যদি ব্যবহার করতেছি পাওয়ার ব্যাংকের একটা সার্কিট, মিনি সার্কিট। এছাড়া গাইস আরও লাগবে আমাদের একটা ডাটা কেবেল। সো এটা আমরা ফোনে চার্জ দেব। সো এই কেবেলটা গাইস আমরা এই USB এখানে কানেক্ট করব। ওকে, কানেক্ট করার পর এটা আমাদের ফোনে কানেক্ট করব গাইস, ঠিক আছে? তো এটা আমরা ফোনে কানেক্ট করব। আর যে ওয়্যারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক আর হোয়াইট, সো এটা আমাদের চারটা লেবুতে কানেক্ট করব, দেখবো যে চার্জ হয় নাকি। সো আমি এটা জানি না আদৌ কি এটা হবে নাকি, আমি প্রথমবার এক্সপেরিমেন্ট করতেছি। বাট গাইস আমরা চারটা লেবু ব্যবহার করবো, চারটা লেবু দ্বারা দেখবো যে ফোন চার্জ দেওয়া সম্ভব নাকি। আসলে গাইস সত্যি কথা বলতে লেবুতে ইলেকট্রনিক পাওয়ার আছে এটা জানি, কিন্তু খুব কম পরিমাণে থাকে। সো আর যেটা গাইস অরিজিনাল যেটা বাগানে টাটকা লেবু, ওটা দেখলাম যে ইউটিউবে অনেক ভাইরা ভিডিও করতে যে ওই লেবুতে একটু ইলেকট্রনিক পাওয়ার একটু বেশি থাকে। সো এই জন্য গাইস আমরা এখানে বাগানের অরিজিনাল চারটা লেবু ব্যবহার করতেছি। আর আপনারা জানান আদৌ কি এটা সম্ভব নাকি, আর এক্সপেরিমেন্টটা আপনাদের কি আসলেও কি মনে হয় যে এটা হবে? সো অবশ্যই কমেন্টে জানান। আর এরকম এক্সপেরিমেন্ট কি আরও দেখছেন আপনারা ইউটিউবে, এটাও আমায় কমেন্টে জানাতে পারেন। আর এখনও যারা ভাই সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করেন, এর সাথে বেল আইকনটাও প্রেস করেন এরকম আরও এক্সপেরিমেন্ট ড্রোন রিলেটেড রোবোটিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য। তো চলেন আজকের ভিডিওটা শুরু করি। তো আমরা লেবু কানেক্ট করবো। সো এটা অরিজিনাল লেবুগুলো ব্যবহার করতেছি। তো এটা দেখতে পাচ্ছেন গাইস একবার বাগান থেকে অরিজিনাল লেবুগুলো আনি আনছি এটা চেক করার জন্য। এক একটা লেবু বের করি গাইস, আর আমরা কিছু ওয়্যার ব্যবহার করবো গাইস, এই ওয়্যারগুলো দিয়ে কানেক্ট করবো। তো চলেন একটা একটা করে ওয়্যার আমরা কানেক্ট করি, দেখি কি হয়। একটা লেবু এই প্রথমে সেটা কানেক্ট করবো গাইস, ঠিক আছে? এখানে কানেক্ট করবো, একটা কেবল কানেক্ট করে দিচ্ছি। এখন যে পিনটা দেখতে পাচ্ছেন গাইস এখানে, এই পিনটা এখন দ্বিতীয় লেবুতে কানেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? ওকে গাইস, তো এখন যে পিনটা দেখতে পাচ্ছেন এটা দ্বিতীয় লেবুতে কানেক্ট করবো এখানে। এখানে দেখতে পাচ্ছেন সব লেবের গুলো আমরা কেবেল দিয়ে এখানে কানেক্ট করে দিয়েছি। এটাই থেকে এটা হয়ে গেছে, ওটাই থেকে পাওয়ার ওটাই গেছে। আর সবার শেষে গাইস এখানে আছে, আর এখানে একটা পাওয়ার বিল করবো যেটা আমাদের পাওয়ার ব্যাংকের সার্কিটটায় কানেক্ট করবো। তো দেখি কি হয়। ওকে গাইস, সব কেবেল এখানে কানেক্ট করে দিয়েছি। আর কেউ বাজে কোনো কমেন্ট করেন না ভাই, কারণ এই লেবুতে আমি কোনো ব্যাটারিও লাগাই নাই, কোনো কিছু লাগাই নাই, আমার চ্যানেলে ফেক রেটেড কোনো ভিডিও নাই, যা শুধু এটা আমি এক্সপেরিমেন্ট করতেছি যে আদৌ এটা কি সম্ভব। কারণ বাইরের কান্ট্রির অনেক মানুষ এটা ট্রাই করছে গাইস, সো আমাদের বাংলাদেশেও গাইস এজন্য আমি ট্রাই করতেছি। এটাই কোনো লেবুতে কোনো ফেক বা কোনো ব্যাটারি ম্যাটারি কিছু অ্যাড করি নাই, অরিজিনাল লেবু গাইস। তো এটা দিয়ে আমি চেক করতেছি। সো গাইস এখন আমরা পাওয়ার বের করার জন্য এটা আমাদের প্লাস, ওকে, এই পিনটা আমাদের মাইনাস। ওকে গাইস, তো দুইটা পিন বের হলো। তো এটা আমাদের এখন পাওয়ার ব্যাংকের যে সার্কিটটা গাইস, সো এই সার্কিটটা এখন কানেক্ট করবো। তো সার্কিটটা হোয়াইট কালার, তো এটা প্লাস, প্লাসের সাথে পিনটা অ্যাড করে দেবো। আর এটা মাইনাস গাইস,
ওকে গাইস সো এটা কানেক্ট করে দিয়েছি সো দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এখন যে গাইস আমাদের ইউএসবি কেবলটা যেটা আমরা কানেক্ট করব ফোনে তো আমি কেবলটা এখানে কানেক্ট করে দিয়েছি তো গাইস এখন এই কেবলটা গাইস আমরা এখন ফোনে কানেক্ট করব ঠিক আছে তো যে ইউএসবি কেবলটা দেখতে পাচ্ছেন তো আমাদের স্মার্টফোনে এটা কানেক্ট করে দেখি আদৌ কি এটা কাজ হয় নাকি ওকে গাইস তো ফোনটা যেটা দেখতে পাচ্ছেন তো ফোন দেখেন একদম চার্জ কিরকম তো আমি ফোনে গাইস এই পিনটা এখন সরাসরি কানেক্ট করে দেব ঠিক আছে তো আমি এখানে কোনো চার্জারও ব্যবহার করিনি যেরকম আছে সেরকমই গাইস ঠিক আছে সো গাইস আমাদের এখন স্মার্টফোনে আমরা এখন এই ইউএসবি কেবলটা এখানে কানেক্ট করব তো ফোনে দেখতে পাচ্ছেন গাইস কত পার্সেন্ট চার্জ আছে সো ফোনে এখন গাইস কানেক্ট করে দিই দেখি কি হয় সো ফোনে কানেক্ট করে দিছি গাইস বাট চার্জ হচ্ছে না আমার মনে হয় হবে না মনে হয় ঠিক আছে সো গাইস ফোনে চার্জ হচ্ছে না আমি জানি না কেন হচ্ছে না সো ফোনে চার্জ হচ্ছে না আমার মনে হয় লেবু আর অনেকগুলো ব্যবহার করা উচিত গাইস ফোনটাই কোনো চার্জ হচ্ছে না সো আপনারা কমেন্ট করেন গাইস যে লেবু কি আরো ব্যবহার করব নাকি এই ভিডিওতে যদি গাইস 6000 কমেন্ট হয় আর 6000 লাইক হয় তাহলে গাইস আমি আর অনেকগুলো লেবু ব্যবহার করব আর দেখব যে গাইস আসলে এক্সপেরিমেন্টটা করে দেখব যে আসলে ফোনে চার্জ হয় নাকি সো এটা তো দেখা যাচ্ছে ফোন চার্জ হচ্ছে না ঠিক আছে সো ইউটিউবে যে ভিডিওগুলো আসে গাইস পাই ভিডিও ফেক তো ফেক ভিডিওতে গাইস ফোন চার্জ হয় না আদার ইউটিউব চ্যানেলে গেছে একটা লেবুতে চেক করে দেখা যে ফোন চার্জ হয় আর আমি চারটে লেবুতে চার্জ দিতেছি তাও ফোন চার্জ হচ্ছে না ঠিক আছে তো এখানে কোনো ফোনই চার্জ হচ্ছে না আপনারা দেখতে পারেন ঠিক আছে সো গাইস আমার কাছে ছোট একটা আরজিবি লাইট আছে গাইস সো যেটা দেখতে পাচ্ছেন তো এই লাইটটা জ্বালানো তাই করি গাইস দেখি অন্তত লেবুতে লাইটটা জ্বলে নাকি এটাও একটু চেক করি তো আরজিবি লাইটটা আমি নামালাম পিনটিন সব খুলে দিই গাইস তো গাইস এখানে কোনো লাইটই জ্বলতেছে না ওকে একটু উল্টা করে দেখি তো গাইস ফোনটা চার্জ হচ্ছে না ঠিক আছে আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করেন আর সাবস্ক্রাইব করেন আর অন্য এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে সো সবার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ বাই বাই আর অবশ্যই এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই ভাই সাবস্ক্রাইব করেন এইসব ভিডিও করা খুবই কঠিন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করেন আর বন্ধুদের সাথে শেয়ার করেন গাইস কারণ আমাদের চ্যানেলটা আরও অনেক নতুন করে এগিয়ে নিতে হবে অনেক বড় করতে হবে ওই জন্য তোমাদের সাপোর্ট লাগবে তো প্লিজ প্লিজ এখন সাবস্ক্রাইব করো তার সাথে বেল আইকনটাও প্রেস করো আর এক্সপেরিমেন্ট থেকে যদি নতুন কিছু দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ বন্ধুদের সাথে শেয়ার দেবেন গাইস কারণ আপনাদের সাপোর্ট পেলে গাইস আমরা আরও বিভিন্ন রোবোটিক্স বিভিন্ন সায়েন্স রিলেটেড ভিডিও করতে পারবো সো সবার সাথে আবার দেখা হবে বাই বাই